আজকে সন্ধ্যা থেকে কিছু খাওয়া দাওয়া নেই, সেজন্য বাটি ভর্তি করে, তো আজকে ভাঙা মেলাও গিয়েছিল আপনার দাদা ভাই, তো বাটি ভর্তি করে আজকে পেঁয়াজি আনছে। তো পেঁয়াজি, ভাঙা মেলার পেঁয়াজি খুবই টেস্টি খেতে। আর এনেছে আসন, ভাঙা মেলার আসন। এই আসনটা তো আমার খুব খুব পছন্দের, কালকে আনা ছিল না, আজকে দাদা ভাই কখন ফুক করে চলে গিয়েছিল এনে দিয়েছে। আর আমি নাতা দেবো, আমার যে নাতা দেই রোজ দিন বালতিটা, সেটা একটু ফেটে গেছিলো, তো সেই নাতা দেওয়ার এরকমই না, দেখাও আমি কথা কই বলছি, আসুন নাতা দেই রোজ দিন, সেই নাতা দেওয়ার একটা বালতি এনে দিয়েছে আর মগ। তো আমার ঘর কন্যা অনেক জিনিস এবছর কেনা হয়ে গেল, আরো আরো অনেক জিনিস বাকি। তো আটা মাখাতে মাখাতে দাদা ভাই চলে এসছে, আর ঋত্রকে সন্ধ্যাবেলা থেকে পড়িয়েছিলাম, এখন বেজে গেছে 9টা। আর এতই বলছে যে দোকানে এত ভিড়, মানে মুখ গড়ানো যাচ্ছে না আজকে। আর সবাই সব জিনিসপত্র, গেঞ্জি, কালকে যে গেঞ্জিগুলো 150 টাকা দাম বলেছিল, আজকে অনলি সেগুলো 50 টাকা, তো গেঞ্জিগুলো সবাই নিয়ে চলে যাচ্ছে। তো মেলাতে জিনিস খুব সস্তায় মেলে শেষের দিকে, তো দাদা ভাই আজকে গেঞ্জি আনেনি, তো খাওয়ার দাওয়ার কিছু এনেছে, আর আমার টুকটাক জিনিসপত্রগুলো আনছে। তো আমার কপালে জুটে নেই, আর কালকে তো ঠাকুরকে গড় করেই আসছি। হ্যাঁ, দুপুরবেলা গিয়েছিলাম, দুপুরবেলা ঠাকুরের মহাপ্রভু মানে ওই রামজিউ ঠাকুরের প্রসাদ খেতে গিয়েছিলাম আজকে দুপুরে। তো প্রসাদ খেতে খুব ইচ্ছা করছিল, এই জন্য গিয়েছিলাম রামজিউ ঠাকুরের প্রসাদ। তো আমার ভাগ্যে এই মাত্র এবছর একবারই জুটলো, তো খেয়ে এসছি ব্যাগের ভিতরে দেখি। আর এই তো পেঁয়াজি গুলো খুব আনন্দ করে খাবো, সন্ধ্যা থেকে আজকে টিফিন করা হয়নি, এর জন্য খাবো। আর আটাটা মাখাচ্ছি, সবারই খিদা পেয়ে গেছে ততক্ষণ ধরে, তো খিদার জন্য না আটাটা মাখাচ্ছি, দেরিও হয়ে গেল খেতে, তো খাবো। আর রুটি আলু ভাজা আছে, দিয়ে খাওয়া হবে। আর মুগ তো আনছে, বালতিটা ফেটে গেছিলো বলে বালতিতে নাতা দিতে খুব অসুবিধা হয়েছিল, তো আজকে যেতে পারলাম না। তো ভিড়টা নাকি আজকে খুব বেশি, খুব খুব আজকে কেনাবেচা করছে। এটা কি গেঞ্জি? ওই তো এটা ব্যাগের মধ্যে ছিল, তোমার বাহ, ওই তো টুকটুক করে একটা একটা ব্যাগ থেকে বাড়াটে এবার। তো ভাঙা মেলায় খুব সস্তায় জিনিস পাওয়া যায়, তো আমি ভাবছিলাম একটা গেঞ্জি আনছে, কিন্তু না, ওনার দাদা ভাই দুটো দুটো গেঞ্জি আনছে, কালকে দুটো আনছিল, আজকে আবার দুটো। দেখুন আজকে এই গেঞ্জিটাই, পবিত্র জানলে মাথা খারাপ করে দিত, তো কখন টুক করে সন্ধ্যার সময় চলে গেছে। আর সস্তা সস্তায় অনেক অনেক জিনিস নিজের জন্য অনেক কিছু আনছে, তো আমাদের জন্য দেয়নি, নয় দিয়েছে অন্যদিন, কিনে অন্যদিন কিনেছি। এই একটা গেঞ্জি আর এই একটা গেঞ্জি, এই গেঞ্জি আরো অনেক কিছু, ঝিনুক মালা টালা কি সব বেড়াচ্ছে একটু একটু করে, মানে মেলা থেকে কি না পাওয়া যায়, অনেক কিছু, অনেক অনেক জিনিস পাওয়া যায়। তো ঋতুর তো খুব রেগে যাচ্ছে এগুলো দেখে পরপর। তো যাই হোক, ভাঙা মেলা থেকে, ভাঙা মেলা এ চত্বরের মধ্যে এলাকার মধ্যে মেলাটা সেরা, খাগা মেলা, খগেশ্বরজির মেলা। এটা আবার পর্দা টাঙানো হবে নাকি জানলার সামনে, কি নাই পাওয়া যায়, সব সব এনেছে, একদম ঘর কন্যা জিনিস। তো আরো অনেক সংসারে যাবতীয় লাগে, তো সেগুলো আবার পরে হবে, পরের বছরের জন্য বাকি থাকলো। তো গেঞ্জি নিয়ে চলে এসছে, গেঞ্জিগুলো খারাপ নয়, মোটামুটি ভালোই লাগছে। আর আজকে দেখুন কি ঠান্ডা লাগছে, আমি তো সোয়েটার চাদর পরেছি, এত ঠান্ডা আজকে, আমার শরীরটাও খারাপ খারাপ লাগছে। মেলা থেকে আসছিলাম কালকে 8:30-9টার দিকে, খুব ঠান্ডা লেগে গেছে মেলা থেকে। হ্যাঁ, গেটে ঝুলি দো, গেটে ঝুলি দো, একদম সুন্দর লাগছে, ভাঙা ঘরে ঝিনুকের মালা। তো যাই হোক, তো রুটিটা চটচট করি, 9:30-9:30 বেজে গেল, ঋত্রকে খেতে দেব, অনেকটা রাত্রি হয়ে গেছে। ভাঙা মেলায় অনেক অনেক জিনিস সস্তায় পায়, তো অনেক আজকে মানুষের ঢল, কালকের থেকে নাকি আজকে খুব খুব ভিড়, সবার ঘর কন্যা অনেক অনেক জিনিস নিয়ে যাচ্ছে, যার যেটা দরকার, বিশেষ করে জুতো দোকান, ব্ল্যাঙ্কেট দোকান আর শাড়ি দোকানে নাকি আজকে মুখ ঢোকানোই যাচ্ছে না, এতটাই ভিড়। মেয়েদের তো শাড়ি যতই থাকুক তবু শাড়ির দিকে লোভ, তো আমি একটা শাড়ি নিয়েছি, আর আগের বছর দুটো হয়েছিলো, এবছর একটা হয়েছে, তো পরে পরে একসঙ্গে নেবো না, পরের বছর আবার নেব। বাকি থাকলো রুটিটা চটচট ভেজে নেই, সন্ধ্যা থেকে খাওয়া নেই, খুব খিদা পেয়ে গেছে সবার। তো পেঁয়াজি আনছে, রুটি মাখাচ্ছি, আর এই পেঁয়াজিগুলো একটা একটা করে খাচ্ছি, ঝাল ঝাল আর খুব মুচমুচে আছে, তো মেলার পেঁয়াজি বলে কথা, খাচ্ছি আর কথা বলছি। তো আটাটা ঝটপট করে করে নিই, আমার আসন দুটো খুব খুব পছন্দ হয়েছে, এই আসনটা, এই আসনটা যে পছন্দ হয়েছে, খুবই সুন্দর লাগছে, পুরো আসন সেই হাতে বুননে আসনের মতো, ডিজাইনটা এত সুন্দর লাগছে। তো বলছিলাম আমি আসন দুটো নেবো, তো কালকে নেওয়া হয়নি এত ভিড়ের জন্য, আজকে আপনার দাদা ভাই এনে দিয়েছে,
তো আরো অনেক ঘরকন্না জিনিস, বাটি, স্টিলের জিনিস, কাঁচের জিনিস অনেক কিছু নেওয়ার ছিল, পরে পরে নিব। তো আজকের ব্লগটা এখানেই রাখছি, অনেকটা রাত্রি হয়ে গেছে, খেতে দেব। আর চ্যানেলে নতুন হলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটার জন্য অবশ্যই একটা লাইক দিবেন। তো লাইক পেলে সত্যি ভিডিও বানাতে অনেক অনেক উদ্যম পাই। তো আজকের রাত্রের খাবার হবে রুটি, আলু ভাজা, পেঁয়াজি, মিষ্টি আছে, মিষ্টি দিয়ে রুটিটা খাওয়া হবে। আর আজকের মতো টাটা, আবার নতুন ব্লগে দেখা হবে। তো যাই হোক, নাতা দেওয়ার জন্য একটা বালতি পাওয়া গেল না, কাল থেকে বালতি নিয়ে লেগে যাবো নাতা দিতে। নাতা বালতি ছিল না, না ছিল তো একটা আনতে বলছিলাম, অনেক বালতি আছে সেগুলো বড় বড়। তো জিনিসটা কমা হোক বা বড় বেশি মূল্যের হোক, নতুন জিনিস হলে না বেশ আনন্দ লাগে। শাড়ি বেশি মূল্যের নিইনি, মানে কম মূল্যেরই নিয়েছি, তো নতুনের জন্য একটু আমার বেশি আনন্দ। আমার কেন অরিত্রের, কেন অরিত্রের বাবার। তো মেলা থেকে জিনিস কেনাটা সত্যি মানে অফুরন্ত, একসঙ্গে অনেক দোকান, অনেক অনেক দোকান, অনেক মালপত্র, একসঙ্গে অনেক কিছু চয়েস করে নেওয়া যায়। সেজন্য মেলায় যাওয়া হয় বা এলাকার সবাই গিয়ে মেলা থেকে কেনাকাটা করে। মেলার যে জিনিস খুব যে কোয়ালিটি ভালো তা নয়, ভালো কোয়ালিটি ভালো অবশ্যই আছে জিনিসগুলো, তো তারই মধ্যে দেখে নিতে হয়। তো শেষের দিকে একটু সেল হাঁকিয়ে হাঁকিয়ে দেয় জিনিসপত্রগুলো, তার মধ্যে মোটামুটি দেখে চয়েস করতে হয়। সস্তায়ও অনেক কিছু পাওয়া যায়, তো সস্তায় জিনিসপত্র সব কেনাকাটা আজকে করেই ফেললাম।